ওই দেখো কোনা থেকে কুন্ডু সাপের খোলে ছেলে দিচ্ছে। আর এটা হচ্ছে শ্বশুরের রাজপ্রাসাদ, তো অনেকদিন বেড়াটা ভেঙেই গেছে। বলি প্রতিদিন বলি কুন্ডুকে, ও গুরুত্ব গুরুত্বই দেয় না। তো আজ আজ ভালো করেই বলেছি, দেখো বেড়াটা ভেঙে গেছে ঠিক করে দাও। তো আজকে এইটাকে ধরেছে ঠিক করতে, তো আমি এসেছি। কত নোংরা হয়েছে পেছনটা, হরি গুরু। দেখো বড় লোকরা কি আর আমাদের মতো এরকম কষ্টের জীবন অনুভব করতে পারবে কোনো দিনই না। তো বেড়াটা খুলে ফেলেছে, বেড়াটা দিতে হবে। কিন্তু আমি এর সঙ্গে আনবো কী করে, বেড়াটা তো একবারে মানে কি বলে এক কুইন্টাল ওজন হয়ে গেছে বৃষ্টিতে ভিজে, সেটাকে টেনে আনতে হবে। তো এই মুহূর্তে ঘরে শ্বশুরমশাই শুয়েই আছেন, মশারি টানানোও রয়েছে। এখন বাজে সকাল 8টা। ওইদিকে ভাঙা ডোয়া ঠিক করার জন্য মাটি রেখে এসছি, এদিকে কুন্ডু ডাকলো। এরা সেই পাশটা দিয়ে যে ওরা সেই খুঁটি খুঁটি মুটি সব রেখেছে। যা বলো তা বলো, দেখো এই পাখির ডাকটা শুনলে না মন জুড়িয়ে যায়। দেখো কেমন কিচির মিচির করে ডাকছে, এখন পারবো আমি তো কিছু করতে। দেখো এটা টেবিলের তার, এটা 6 মাস আগের বাধা, বুঝেছো? এই যে দেখো আমি পারছি না উঁচু করতে, সত্যি এত এত ভারী। তো দেখো সামনে দুজন লোক বসে আছে, তাদের একটু ডাকলেই হয়। এই দেখো আমি চলে এসেছি ওখান থেকে, আমি বললাম দুজন লোক ডাক দাও, কারণ ওই বেড়া আমার পক্ষে ধরা উঁচু করা সম্ভব না। এত এত ওয়েট হয়েছে না সেটা মানে বলার কথা না। তো তাই বললাম তুমি একা ওদের নিয়ে করো, আমি বাড়ির কাজ করি গা। তো এই দেখো এখানে মাটি গোবর সব এনে রেখেছি। তো এই দেখো মানে একটুখানি কাজ করেও ছিলাম, তখনই আমাকে ডেকেছে, তাই চলে গিয়েছি পেছনে। আর এরকম মুরগিতে পায়খানা করেছে, সেটা ফেলে দিয়ে আসলাম।
কারণ কি বলো তো, সামনের উপর পায়খানা দেখতে কেমন একটা লাগে না, তাই ফেলে দিয়ে আসলাম। এবার হচ্ছে এই মাটির কাজ কি বলো তো, যাদের মাটি ঘর দিও না, এই বৃষ্টি হয় আর ভেঙে চুরে একাকার হয়ে যায়। এই দেখো কতবার এই বর্ষায় না কম করে 5 বার এই এই ডোয়াগুলো মাটি দিলাম, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। আবার দিচ্ছি, কি করবো, আগে তো শাশুড়ি ছিল, একটা কাজে হেল্প করতে পারতো, এখন তো আর কেউ নেই, তাই হেল্প করার মতো কেউ নেই, আমাকে নিজে যা করার নিজেকেই করতে হবে। তো হ্যাঁ, মাটির ঘর তো লেপলে আবার সুন্দরই লাগে, কিন্তু টাইমের যা অভাব, টাকার তো অভাব, অভাব টাইমেরও অভাব, কত সময় পাই বলো, দৌড়তে দৌড়তে যান শেষ হয়ে যায়। এই পাশটা ঠিক করতে হবে, আজকে কটা দিন ধরে একভাবে বৃষ্টি হয়ে গেল, তবে আজকেও বৃষ্টি হবে কিনা জানি না, মেঘলা আকাশ হয়েই রয়েছে। বৃষ্টি এবার মানে এমন পাল্লা দিয়েছে, যখন বৃষ্টির দরকার তখন বৃষ্টি আসে না, আমাদের পাট জাগ দিলে সব ছেলে মেশিন দিয়ে জল দিয়ে, তাহলে তখন বৃষ্টিটা হতে পারতো, সেই সময় বৃষ্টির দেখাই নেই, রাত দিন 24 ঘন্টা মেশিন চালিয়ে তারপরে সেই পাট জাগ দেওয়া হলো। আর এখন দেখো বৃষ্টি আর ছাড়ছে না, সেই যে শুরু হয়েছে, আর কি মানুষ চাষবাস কী করে করবে, এরকম বৃষ্টি যদি হয়েই যায় হয়েই যায়। চাষবাস করার জন্য তো পরিষ্কার আকাশের দরকার। এই মাটিগুলো দেখো কী অবস্থা, হরি গুরু। আর কয়দিন, বেশি দিন না, আমাদের পেছনে গছের জল শুকিয়ে গেলে ওখান থেকে মাটি নিয়ে আসতে পারবো, কিন্তু এখন তো আর মাটি পাচ্ছি না, মাটির অভাব। তোমরা বলবে যে হ্যাঁ এটার অভাব ওটার অভাব, হ্যাঁ গরিব মানুষের সব কিছুরই অভাব। এদিকে পুজোর কাজ, পুজোর আর কাস্টমারগুলো আগে কাজ দিতে পারে, এই সব হরির নামে নিবে শেষ মুহূর্তে, হাতা লাগানোর সময় থাকে না, বলবে হাতা লাগিয়ে দাও হাতা লাগিয়ে দাও, বাধ্য, কিছু করার নাই, কিছু কিছু বাধা কাস্টমার থাকে, তাদের কাজ তো করতেই হয়, করবো না করবো না তার মধ্যেও করতে হয়, কিন্তু আমার টাইমটা তো ভেস্ট হয়ে যায় না, এখন অনেক কটা ব্লাউজ বাকি রয়েছে বানানোর, এদিকে বাড়ির কাজও করতে হবে, কোন দিকে যাব, এদিক গেলে ওদিক হয় না, ওদিক গেলে ওদিক হয় না, বাবা দেখো এই করতে করতে 12টাই বেজে গেল প্রায়, একটা কাজ তাড়াহুড়ো করে হয়, কাজের টাইমটুকু তো কাজকে দিতে হবে না, আর আমাদের ব্যাটারা মন চাইলে একটা কাজ তো করে দেবে না, সব কাজ করে দেবে না। খুঁড়ি এই এটাই ঠিক করবো, আর অন্যটা হাত দেবো না, জলে বালতি নিয়ে চলে গেল ওনো, বালতি দিয়ে যা, এক কৌটে জল রেখে সব নিয়ে চলে গেল, কুমড়োটারে কি করবো সেটাই ভাবতেছি, এখন ধরেছি সেই সকালবেলা, সবার রান্না হয়ে গেল আমি তো বসেই রইলাম এই কাজ নিয়ে, ওই যারও গোবর লাগবে তাই গরুর ঘরের থেকে নিয়ে আসি, এদিকে কুণ্ডু এখনো ঘর খোলেইনি, যাক আমি দরজা খুলে
নিয়ে তো আসি। এই দেখো বালতিতে ভরা ছিল গোবর। চলে এলাম মাছ বাজার থেকে বাজারে। আর দেখো ঠাকুরগুলো দাঁড় করিয়ে রেখেছে সারি সারি, মানে কালকে দেখিয়েছিলাম ঠাকুর নিয়ে যাচ্ছিল, আর আজকে দেখাচ্ছি দেখো ঠাকুর দাঁড় করিয়ে রেখেছে, মনে হয় এরা কোথাও গেছে দেখো ভটভটিতে। যদি এখনই বৃষ্টি আসে, আকাশ মেঘলা, এই যে দেখো প্রথমে, তারপরে মাঝে, ওই যে দূরে দেখতে পাচ্ছ শেষে, তো কি বলো তো মনে হয় ওরা এখানে নেই, ধারে কাছে, থাকলে তো দেখতে পেতাম, কেউ কেউ দেখতে পাচ্ছি না, শুধু দাঁড় করিয়ে রেখেছে বটবটিগুলো আর ঠাকুর।